আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ফ্ল্যাট লক মেশিং এর ক্যাম টাইমিং। অনেকে বলে পান টাইমিং, তো এই পান টাইমিং কিভাবে করবেন এটা এই ভিডিওতে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আমাদের ফ্ল্যাট লক মেশিং এ সেলাই দুই টাইপের হয়। একটা হইতাছে গিয়া এরকম খাড়া খাড়া সেলাই হয়, মানে যে সেলাইটা হওয়ার পরে এরকম খাড়া খাড়া থাকে, অর্থাৎ আল থাকে যেটা, সেই সেলাইটা এরকম হয়। আর একটা সেলাই হয়, সেলাইয়ের টাইপ এটা হইতাছে এক নম্বর টাইপ, আর একটা টাইপ আছে দুই নম্বর টাইপ, আর একটা সেলাই হয় আপনার এরকম এস টাইপের, এরকম এস টাইপের, অর্থাৎ যে সেলাইটা আপনার মসৃণ, ধার থাকবে না, এই সেলাইটা ধার থাকবে না, এই সেলাইটা ধার থাকবে। তো আমি আপনাদের দেখাবো যে সেলাইটা ধার থাকলে কিভাবে ধার কমাবেন আর কিভাবে কিভাবে সেলাইটা মসৃণ করবেন। আর এই টাইপটার মধ্যে ক্যাম দ্বারা আমি যে এই টাইপটা করব, এই টাইপটা করলে অনেক সময় কি হয় স্কিপ পড়ে, তো সেই স্কিপটাও পড়বে না। এই টাইপটা এস টাইপটা, এই এসের মতো যে সেলাইটা আছে, এসের মতো যে সেলাইটা আমরা করব, এই এসের মতো ক্যাম থিকা, অর্থাৎ পান থিকে আমরা যে এসের মতো সেলাইটা করব, এই সেলাইটা করলে স্কিপ পড়া যে সম্ভাবনা থাকে এই জিনিসটা আর পড়বে না। তো কিভাবে আপনারা এই টাইপটা করবেন, তো ভিউয়ার্স দেখেন এটা হইতেছে আমাদের পান, অর্থাৎ ফ্যাডলকের যে ক্যাম আছে এটা হইতেছে ক্যাম, আর ক্যামের উপরে এটা হইতেছে যে সুতা দেওয়ার যে থ্রেডগুলা, এই থ্রেডগুলা। তো ক্যাম থেকে অনেক সময় কি হয় সুতা ফাঁসা কাটটা যায়, যখন আপনার এই যে আমার যে ক্যাম আছে এই ক্যামের মাঝখানে কিন্তু আমার এই যে যে লম্বা যে থ্রেডটা আছে এই থ্রেডটা কিন্তু একবারে ক্যামের মাঝ বরাবর যাবে। যদি এরকম সাইডে লাগিয়ে থাকে তাহলে কিন্তু ফাঁসা সুতা কেটে যাবে, বা এরকম সাইডে লাগিয়ে থাকলেও কিন্তু সুতা ফাঁসা যাবে। দেখেন আমার এটা কিন্তু একবারে মাঝ বরাবর আছে। তো এখন ক্যাম ক্যাম কিভাবে আপনি এস টাইপ করবেন, মানে সেলাইটা ধার আছে, তো ধারটা কিভাবে করবেন, সবার আগে আপনাদের জিনিসটা খেয়াল করবেন, নিডেল বার, নিডেল বার দেখেন সর্বোচ্চ উপরে, লোডেশন অনুযায়ী সর্বোচ্চ যখন একদম উপরে উঠছে নামার সময়, নামার সময় দেখেন এই যে আমার ক্যামটা এখন দেখেন স্ট্যান্ডার্ড পজিশনে আছে ক্যামটা। তো আপনি যদি এই অবস্থায় থাকায় যদি আপনার সুতাটা ধার বাজে, আল বাজে যদি, তখন কি করবেন আপনার ক্যামটা এইখানে যে নাট আছে দুইটা নাট, এই নাট দুইটা লুজ দিবেন। তো দেখেন নাট দুইটা লুজ দিবেন, লুজ দেওয়ার পরে দেখেন এখন আমার ক্যামটা পুরা লুজ। এখন কি করবেন, সবার আগে আপনার এই যে নিডেল বারের যে হাইটটা আছে, এই যে নিডেল বার সম্পূর্ণ উপরে উঠছে, উপরে ওঠার পরে তারপর হইতেছে আপনার এই যে ক্যাম, ক্যামটা কি করবেন যদি আপনার এই পজিশনে ছিল তখন কি করবেন আপনারা আর একটু এভাবে অ্যাডভান্স করে দিবেন। হ্যাঁ, বেশি অ্যাডভান্স করলে কিন্তু আপনার এই লুপারের সুতা বেশি লুজ হয়ে যাবে, তখন কিন্তু লুপারের সুতা বেশি টাইট দেওয়া লাগবে। তো মনে করেন আমার এই যে এটা হইতেছে স্ট্যান্ডার্ড ক্যামটা, এটা হইতেছে স্ট্যান্ডার্ড, তো আমি একটু অ্যাডভান্স করলাম, অর্থাৎ সুতাটা এই পর্যায়ে রাখলাম যে সুতাটা আগে একটু আগে ক্যাম টান দিবে। তো দেওয়ার পরে আমি নাটটা হালকা করে টাইট করে দিলাম, তারপরে দেখতে হবে আমার এই ক্যামের মাঝ বরাবর আছে কিনা। দেখেন এখন কিন্তু মাঝ বরাবর নাই, এই সাইডে গ্যাপ বেশি হয়ে গেছে, এই সাইডে কম হয়ে গেছে, যার কারণে কিন্তু আমার সুতা কাটা যেতে পারে। তো এখন এটা আমার গ্যাপটা সমান করা লাগবে। তো দেখেন এখন কিন্তু আমার গ্যাপটা সমান হয়েছে, আর প্লাস আমার পানটা দেখেন কতটুক অ্যাডভান্স হয়েছে।
দেখেন এই পর্যায়ে যদি আপনারা পান অ্যাডভান্স রাখেন তো আপনার মেশিং এর যে স্কিপ পড়ে অনেক সময় কি হয় 10 পিস 15 পিস বা 30 পিস পরে হঠাৎ করে এক পিস স্কিপ পড়ে তো পানটা যদি এইভাবে রাখেন আশা করি ওই স্কিপটাও পড়বে না আর সেলাই যে ধার আছে আল যে আছে এই আল জিনিসটাও থাকবে না তো আশা করি সবাই বুঝতে পারতেন কিভাবে আপনারা পান অ্যাডভান্স করবেন সুতাটা কিভাবে রিল্যাক্স করবেন আর যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম।